হাদিসটি সহিহ বুখারি 6464 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ তাআলা, আল্লাহর নিকট আমল সমূহের মধ্যে ওই আমল সবচাইতে পছন্দনীয়। যে আমল নিয়মিত করা হয় যদিও সেটা অল্প হয়। আল্লাহ রাসূল সাল্লাম আমাদেরকে অত্র হাদিসের মাধ্যমে জানাতে চাচ্ছেন যেন আমরা আমল যেটা করব সেটা যেন নিয়মিত হয়, কন্টিনিউ আমরা যেন করতে পারি, ধারাবাহিকতা যেন আমলে থাকে, ধারাবাহিকভাবে যেন আমরা করে যেতে পারি। সূরা হিজরের শেষে বলছেন যে মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন আমরা আমল করেই যাই, আমরা যে আমল করব সেটা যেন করেই যাই নিয়মিত। যেমন পাঁচ ওয়াক্ত সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার কেউ যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন পাঁচ ওয়াক্ত সালাতে 150 বার হয়, কিন্তু আল্লাহর নিকটে সেটা হবে 1500 বার। এর জন্য 1500 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন, 1500 গোনা মাফ করবেন, 1500 মর্যাদা বাড়িয়ে দিবেন, জান্নাতে একটা গৃহ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, এই যে ছোট্ট আমল, আমরা সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার বলতে 1 মিনিট বা 2 মিনিট এর বেশি লাগবে না, কিন্তু এই যে ছোট্ট আমল, কিন্তু এই আমলে যদি আমাদের ধারাবাহিকতা থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অল্প আমল দ্বারা অনেক কামিয়াবি করবেন, অনেক ফজিলত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা আমল করব নিয়মিতভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সত্যের সন্ধানে মানবতার কল্যাণে আল ইত্তিহাদ টিভি।